আচ্ছা, পড়াশোনা কোনো কোনো কিছু কি আপনি যোগ্যতা কোনো বলেন কিছু কি না, আপনি প্রিন্টার ওই করতে পারেন? বিজ্ঞানের কি আবিষ্কার করছেন সেটাও বলতে পারেন না? গণিমতের মাল চাইবি এই যে দিয়ে কর, এই আমরা বিজ্ঞানী, আপনাদের হচ্ছে এইগুলা তো আপনার লোক। নবী শুনেন, আচ্ছা, আপনার আমি আমার নবী নেক্সট যে প্রশ্নে যেতে আপনার পারবো? নবী যে আপনার নবী যে মারিয়া কিপ্তিয়া আচ্ছা নামক বলেন একটা না। মেয়েকে, মেয়ের সাথে হ্যাঁ, সেক্স বুঝছি করছিল, বুঝছি, এটা আমি একটা তো দাসীর মারিয়া সাথে, কিপ্তিয়াগার বিয়েগুলো বলবো না, এবং আমার সেক্স জানি না। করে করে হ্যাঁ জানি ইব্রাহিম জানি নামক একটা বাচ্চা পয়দা হ্যাঁ জানি করেছিল, এই জিনিসটা তো হ্যাঁ আপনি জানি জানেন নিশ্চয়ই। তাহলে নেক্সট আসলে আমরা নেক্সট গনিমতের প্রশ্নে মালিয়া যাব, লাভ করি, ভাগ লাস্ট বাটোয়ারা একটা করতো। প্রশ্ন না ছিল, না, লাস্ট একটা এখন প্রশ্ন। আমি একটু এখন আমি একটু এখন আমি একটু শেষ করে নিই। নয় আপনি বছরের একটা যখন বাচ্চা তার সাথে মেয়েকে যুদ্ধ নিয়ে, করার নাই, মোহাম্মদের এগুলা নয় নিয়ে আসেন, বছরের একটা তারপর বাচ্চা মেয়েকে দেখে মোহাম্মদের জিহ্বা লক 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 এটা লক আমি লক কেন লক এগুলা করতেছিল, বলবেন? এগুলা সবাইকে বলেন, লোভে যখন লক কারোর লক সাথে লক লক বিতর্কে করতেছিল। পারেন না এগুলাই বলেন। এবং আবু বকরকে তখন সে হ্যাঁ, বললো যে তোমার মেয়েরে বিয়ে করবো, আল্লাহ এই যে হুকুম আমি, দিছে আচ্ছা তোমার আমি মেয়েরে এই বিয়ে কর। প্রসঙ্গটা টানছি, নয় মানুষই কয়েক বছরের দিতেছে একটা এটা আমি বাচ্চা টানছি, এই মেয়ে, প্রসঙ্গে আপনি নয় কেন বছরের উঠেছেন? একটা হ্যাঁ, ভাই বাচ্চা জিজ্ঞেস মেয়েকে, করছি, যে লাইনটা দিয়ে লুইরা, বলিয়া, যে লুইচ্ছা বুড়া, লম্পট লাইনটা কাটি বুড়া, দিয়ে ভাই কথা লম্পট বুড়া বলেন। যখন একটা 9 বছরের বাচ্চা মেয়েকে দেখে যখন জিব্বা থেকে লালা পড়া শুরু করে, এই এবং যে সেই এইসব নয় প্রশ্ন তো বছরের আমি মেয়েটাকে আসি না, কেন বলতেছেন? এগুলো তো সবাইকে, বিছনায় নিয়ে সেক্স করে, সব মানুষকে বলেন, একটা কারোর বাচ্চা সাথে মেয়ের চিঠিতে সাথে না সেক্স পারলে করে, এগুলাই তখন বলেন। এইরকম একটা এই মারিয়া লম্পটের, কিপ্তিয়াগার এরকম একটা কিপ্তি এগুলা লম্পট, সবাই বুঝে লুচ্চা বলবো না, লম্পট, এগুলার এবং উপর আমরা 13টা বিবি, 13-14টা বিবি, 13-14টা বিবিতেই থামে না সে। এই আবার বিবিদের দাসী উপর আমরা মারিয়ার হাজার বার কিপ্তিয়ার দিছি। সঙ্গেও আবার টিপাই গিয়ে আকাম করতে গিয়ে আবার ধরা খায়, হাফসার কাছে গিয়ে ধরা খায়, যে মারিয়া কিপ্তিয়া নামক দাসীর সাথে ছিপাই গিয়ে আকাম করতে গিয়ে হাফসারে বলে যে তোমার বাপে তোমারে ডাকছে। তারপরে হাফসা যায় হচ্ছে গিয়ে বাপের ওই বাপেরে দেখতে, তখন সেই রুমে মারিয়া কিপ্তিয়ারে বিছনাতে উঠায়া, তারপরে আকাম করতে যাওয়ার সময় হাফসা যখন আবার বাড়িতে ফেরত আসে, তখন হাফসা এসে দেখে ফেলে যে মারিয়া কিপ্তিয়া নামক দাসীর সাথে লাগালাগি করতেছে আপনার নবী, এই প্রসঙ্গ মারিয়া তো আমি আসি কিপ্তিয়াকে না, কেন লাগাচ্ছে বলেন? আপনার নবী, তিনি সব সময় দাসীকে, তো বলেন। দাসীকে কাজের বেটি, কাজের বেটি দাসীকে লাগাচ্ছে আপনার নবী। হ্যাঁ, আচ্ছা বুঝছি, হ্যাঁ কিভাবে বুঝছি, লাগাচ্ছে বলেন সেটা আমি বর্ণনা করতে পারি, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতেছেন কিভাবে বলেন লাগাচ্ছে বলেন, আপনার এগুলো তো নবী সবাইকে আর বলেন, দাসী কারোর সাথে মারিয়া চুক্তিতে না কিপ্তিয়াকে পারলে কিভাবে এইসব লাগাচ্ছে। প্রসঙ্গই নিয়ে আসেন। এরপরে আচ্ছা ভাইয়া, আরেকটা শুধুমাত্র প্রশ্ন যে ছিল, আবার লাস্ট ইব্রাহিম আরেকটা নামক প্রশ্ন। একটা বাচ্চা পয়দা, না আপনি আপনি আর কোনো প্রশ্ন করতে পারবেন না, হ্যাঁ আপনি জানেন, আপনার প্রশ্ন করার যোগ্যতা বলেন হারিয়ে, এইসব ডোলার তারপরে কয়দিন আপনার ভিতরে? হচ্ছে কি, তারপর হচ্ছে কি, আবার শুধু যে এইগুলোতেই থামছে তা না, নিজ মানে পালিত পুত্র হ্যাঁ, জায়েদের আর বউ কতদিন ধরে জয়নব, এগুলো তো শুনতেছি। সুন্দরী জয়নব, সুন্দরী জয়নবকে বিয়ে করে আনছে জায়েদ। সেই জয়নবকে একদিন জয়নবের বাসায় গেছে, জায়েদের বাসায় গেছে জায়েদকে খুঁজতে, জায়েদ তখন তো বাসায় ছিল না, দেখছে উকি দিয়ে জয়নবকে, জয়নবের কাপড় চোপড় তখন অগোছালো ছিল, দেখা গেছে মাথাটা খারাপ আচ্ছা হয়ে, ভাই, আমার আরেকটা প্রশ্ন এবং ছিল, সেই জয়নবকে, জয়নবকে দেখে জিব্বাটা লক 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 করছে আপনার নবীর, মানে মেয়ে লক দেখলে লক তো আপনার নবী তো রাস্তাঘাটেও মেয়ে দেখলে মানে পাগল হয়ে যেত, রাস্তায় মেয়ে দেখে, আবার হাদিসে আছে রাস্তায় মেয়ে দেখলে তুমি আর যদি গরম হয়ে যাও তখন তুমি দৌড়ে বাসায় যাও, বাসায় গিয়ে বউ অথবা ক্রীতদাসী যারে সামনে পাও তাকে লাগাও। হাদিসটা আমি পড়ে শোনাই, মজার হাদিস, খুবই মজার হাদিস, একদম সহি হাদিস। বলেন। যদি রাস্তাঘাটে কোনো মেয়ে দেখে আপনার নবীর যখন হয়ে যেত, বুঝছেন তো কি হয়ে যেত, বুঝছেন তো, হুম, আপনার নবীর তো ছিল 30 হর্স পাওয়ার, মানে একই রাত্রে এই হাদিসটা কি নয় বলেন? জনের লাগাতো একই রাত্রে, একই রাত্রে হাদিস বললে তো আপনাকে লাভ নাই, কিন্তু তারপর আমি হাদিসটা বলবো, কিন্তু আপনার আপনাকে তো হাদিস বলে লাভ বলেন, নাই, একদম সহি হাদিস থেকে আমি বলতেছি। মানে আপনার নবী যে কত বড় লুচ্ছা, কত বড় লম্পট, কত বড় হারামি, এরকম লোক একটা, মানে ভয়ঙ্কর রকমের লুচ্ছা লম্পট হারামি একটা লোক, ইস, মানে রাস্তা, এই যে সহি মুসলিম হাদিস, হাদিস একাডেমি, হাদিস নাম্বার হচ্ছে 3300, অধ্যায়ের নাম হচ্ছে বিবাহ, পরিচ্ছেদ 2, হাদিস কোন নাম্বার কত? মহিলাকে দেখে কোন, হাদিস নাম্বার হচ্ছে 3300, এটা আপনি পাবেন ইসলামিক ফাউন্ডেশনের বইতে 3275, ইসলামিক সেন্টারের বইতে, মানে ইসলামিক সেন্টারের যদি আপনি সহি মুসলিম কেনেন তখন সেখানে পাবেন 3273, এখানে বলা হচ্ছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তোমাদের, এটার মানে পরিচ্ছদের নাম হচ্ছে কোনো মহিলাকে দেখে কোনো পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হয়, ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হয়, মানে রাস্তাঘাটে কোনো মেয়ে দেখে যদি কোনো পুরুষের কাম জাগে তখন সে যেন তার স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হয়। হায় হায় রে, ক্রীতদাসীর সাথে মিলিত হয় মানে কি? তারপরে এখানে বলা হচ্ছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তোমাদের মনে, তোমাদের কারো যদি কোনো স্ত্রী লোক দেখে মনে কিছু উদয় হয় তখন সে যেন তার স্ত্রীর নিকটে আসে এবং তার সাথে মিলিত হয়, এতে তার মনে যা আছে তা দূর করে। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের 3275, ইসলামিক সেন্টারের 3273, হাদিসের মান একদম সহি, সহি মুসলিম হাদিস 3298,
বলা হচ্ছে কোন মহিলাকে দেখে পুরুষের মনে যৌন কামনার জাগ্রত হলে সে যেন স্ত্রীর সাথে অথবা কৃত দাসীর সাথে গিয়ে মিলিত হয়। হ্যাঁ, এখানেও বলা হচ্ছে স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অতএব তোমাদের কেউ কোনো স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে, কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়। তারপরে আবার আরেকটা হাদিস, সহিহ বুখারী হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 268, তাওহিদ প্রকাশনী থেকে যদি আপনি খরিদ করেন, এই সহিহ বুখারী হাদিসটা যদি আপনি তাওহিদ প্রকাশনী থেকে খরিদ করেন তাহলে আপনি পাবেন 268 নম্বর হাদিসে, আর যদি আপনি আধুনিক প্রকাশনী থেকে খরিদ করেন তাহলে পাবেন 261 নম্বর হাদিসে, আর যদি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনী থেকে খরিদ করেন তাহলে পাবেন 266 নম্বর হাদিসে। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের এক বা দিনের বা রাতের কোন এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন, তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস কে জিজ্ঞেস করেছিলাম তিনি কি এত শক্তি রাখতেন, মানে 11 জনের সাথে লাগালাগি করতো এত শক্তি কি রাখতেন তিনি? তখন তিনি বলেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেয়া হয়েছে। ঠিক আছে, তারপরে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 4697, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন বিবি ছিল, তিনি 8 জনের সাথে পালাক্রমে রাত্রি যাপন করতেন কিন্তু একজনের সাথে রাত্রি যাপনের পালা ছিল না। এইটারও এইটাও সহি হাদিস। আরেকটা হাদিসে বলা হচ্ছে, সহি মুসলিম হাদিস পরিচ্ছদ হচ্ছে 11, হাদিস নাম্বার হচ্ছে 6766, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরেম সন্দেহ মুক্ত হওয়া, হেরেম মানে তার একটা হেরেম ছিল। আপনি যদি যে একটা টার্কিশ একটা সিরিয়াল আছে না সুলতান, সেটার ভিতরে যে সুলতানদের হেরেম খানা থাকে, হেরেমে মেয়ে থাকে, খালি এক একদিন এক একটারে বাইর করে বা এক একদিন দুই তিনটারে বাইর করে ইয়া করে, সেই সেই মানে এই সমস্ত লুচ্চা লম্পট গুলা হচ্ছে আপনাদের নবী, অশিক্ষিত লুচ্চা লম্পট হচ্ছে আপনাদের নবী, তারপরে আপনারা আবার মুখে মুখে কথা বলেন, আপনাদের মানে লজ্জা সরম নাই, কোনো লাজ লজ্জা বলতে কিছু নাই, গনিমতের মাল ভোগ করা না। আপনি আপনি আর কোনো প্রশ্ন করতে পারবেন না ভাই, আপনার প্রশ্ন করার স্কোপ শেষ। আপনি তো এখন ভয় লাইন কেটে আপনি শুনেন, আপনি তো এখন আপনি শুনেন ভয় লাইন কেটে দিবেন, আপনাদের মতো আপনি এখন অত্যন্ত ভয় লাইন জ্ঞানী কেটে দিবেন, আপনাদের মতো আপনাদের মতো অত্যন্ত জ্ঞানী মুমিনদের ভয় না আমি ঠক ঠক করে কাটি কাপি, বুঝছেন? আপনাদের মতো মুমিনদের দেখে আমি ভয় টক টক করে কাটি, আপনারা যে এত মানে বিনোদন দেন, আপনাদের তো এই জন্য আমি যুক্ত করি, আপনাদের এই জন্য আমি যুক্ত করি যে আপনাদের চেহারা দেখে ইসলামকে, শুনেন, ইসলামকে বাস দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের মতো মুফিস গুলো পাগল ভাই, শুনেন, আপনাদের মতো মুফিস গুলো আমি পাই, আপনাদের মতো মুফিস গুলো এখন লাইন কেটে দিবেন, মুফিস গুলো পারবেন না আপনাদের, আপনাদের এখন ভয় লাইন কেটে দিবেন, আপনারা আপনাদের মতো লোকেরা, আপনাদের মতো লোকেরা হচ্ছেন আমার সম্পদ, আপনাদের মতো লোকেরা হচ্ছেন আমার জন্য সম্পদ, আপনাদের মতো লোকদের বাস দিব, ছেচবো, একটু কপি করবেন এখান থেকে, একটু কপি করবেন, আচ্ছা ঠিক আছে, কথা থামেন, কথা কথা না থামলে কেটে দিব, কথা থামাবেন, শুনেন, কথা শুনেন, আপনাদের মতো মুমিনরা হচ্ছেন আমাদের জন্য সম্পদের মতো, আপনাদেরকে ছেচবো, ছেচে 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 মানে কাবাব বানাবো, সেটা হচ্ছে আমাদের জন্য একটা বিজয়। ঠিক আছে, আপনাদের মতো মুমিনরাই তো আমাদের, আপনাদের মতো মুমিনরা আছেন দেখেই তো আমরা মানে এত মানে প্রভাব বিস্তার করতে পারতেছি, আপনাদের মতো অশিক্ষিত মূর্খ মাদ্রাসা পাস যে মানে কিছু করতে যাবেন না, পৃথিবীর কিছু আবারও কথা বলছেন, আপনি কেটে কেটে দিচ্ছেন, মজা হলো, এরকম মুমিন তো দরকার, এরকম মুমিনই আমাদের দরকার আসলে বেশি বেশি, এরকম মুমিন থাকলেই তো। এমডি সাখাওয়াত, এমডি সাখাওয়াত দেখি, এমডি সাখাওয়াত আপনাকে যুক্ত করেছি, এমডি সাখাওয়াত আপনাকে যুক্ত করেছি, হ্যালো এমডি সাখাওয়াত শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি শুনতে হ্যালো, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন ভাই, হ্যালো, আপনি একটু উঠে বসেন, আপনি একটু উঠে বসেন, হ্যাঁ এবার বলেন, তো কেমন আছেন? ভালো আছি, আমার আজকে খুব বেশি সময় নাই, আপনি একটু দ্রুত মূল প্রসঙ্গে চলে যান ভাই, মূল আলোচনাতে চলে যান, কোনো আলোচনা থাকলে বলেন। মূল আলোচনায় চলে যাওয়ার আগে আসলে আপনাকে দুই একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আপনার লেখা 2013 সাল থেকে পড়ি, ঠিক আছে? আচ্ছা তো এই তারপরে 2-1 বছর হইতেছে লাইভ দেখতেছি আপনার কথা, লাইভ ভিডিও দেখি প্রায় সবগুলা, ভালোই লাগে। এখন অনেকদিন চেষ্টা করতেছি আপনার সাথে অ্যাড হওয়ার জন্য, তো পারি নাই, আজকে অ্যাড হয়েছি, আচ্ছা দুই একটা আচ্ছা কোশ্চেন করবো হ্যাঁ এটাই। হ্যাঁ বলেন। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি তো অনেকদিন পর্যন্ত বিজ্ঞান নিয়ে আলোচনা করেন বা কথা বলেন, তো আপনি আজ পর্যন্ত বিজ্ঞানের কি কি আবিষ্কার করেছেন?
বিজ্ঞানের কে নিয়ে কথা বলতে হলে যে বিজ্ঞানের কিছু আবিষ্কার করতে হবে, এটা পৃথিবীর কোনো বিজ্ঞান কেতাবে লেখা নাই। বিজ্ঞানের কোনো আবিষ্কার না করেও বিজ্ঞান নিয়ে কথা বলা যায়। পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, অনেক বিজ্ঞান বক্তারা, অনেক বিজ্ঞানের যে সেমিনার হয় সেই সেমিনারের যে উপস্থাপকরা, তারা সবাই বিজ্ঞান নিয়ে কথা বলে, কিন্তু তাদের যে সবার বিজ্ঞান বিজ্ঞানের কিছু আবিষ্কার করতে হয় তা না। বিজ্ঞানের কিছু আবিষ্কার করলেই যে বিজ্ঞান নিয়ে কথা বলা যাবে, এটা হচ্ছে অশিক্ষিত মূর্খ মানুষের চিন্তা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে তো মাদ্রাসা পাস, মাদ্রাসা থেকে কোন রকমে পাস করা, আরবি কোরআন হাদিস পড়া, যাদের জ্ঞান বিজ্ঞান সম্পর্কে পৃথিবীর কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা নাই, তারাই শুধুমাত্র এই জিনিস চিন্তা করতে পারে যে অমুকে বিজ্ঞান নিয়ে কথা কয়, তাহলে অমুকে কি আবিষ্কার করছে। এটা হচ্ছে সেই লেভেলের মূর্খদের মতো কথা। ঠিক আছে, হ্যাঁ বলেন, এবার পরের প্রশ্ন যান। বলতেছি আপনাদের অনেকে যেমন আসাদ নূর, তারপরে সানিউর রহমান, তারপরে আপনি তসলিমা নাসরিন বা আরেকটা আছে মাতুব্বর আজাদ, এরা সবাই বিজ্ঞান নিয়ে কথা বলে। তো এখন এদেরকে অনেক সময় জিজ্ঞাসা করি তোমরা বিজ্ঞানে কি আবিষ্কার করছো, তো এখন উত্তর আপনাকে এটার দিতে উত্তর পারে না, দিয়েছি লাইন কেটে দেয়। তো আপনাকে এটার উত্তর দিয়েছি আপনাকে এটার উত্তর আমি অলরেডি হ্যাঁ, দিয়ে তো দিয়েছি। আপনি এখন কি বুঝতে পারেন নাই? হ্যাঁ উত্তরটা বুঝতে বুঝতে পারেন নাই আপনি? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ আমি অবশ্যই বুঝতে পারছি। এখন কত হচ্ছে যে আপনার বিজ্ঞানে কিছু আবিষ্কার করতে পারে না, তো এটা সরাসরি বলে দিলে হয় যে আমরা কিছু আবিষ্কার করি না, না আমরা বিজ্ঞানের, শুধু শুধু গনিমতের আচ্ছা মাল চাইবিয়া ঠিক এইগুলো আছে নিয়ে কথা বলি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি কি মানে বাংলাদেশের কোন একজন কোন একটা স্কুলে কখনো গিয়েছেন? বাংলাদেশের কোন স্কুলে জীবনে কোনোদিন ঢুকেছেন বা গিয়েছেন? মাদ্রাসা বাদে কোনো স্কুলে হ্যাঁ ঢুকেছেন? অবশ্যই, হ্যাঁ স্কুলে অবশ্যই, ঢোকার পরে একজন শিক্ষক, যিনি হচ্ছে গিয়ে ধরেন একজন সহকারী শিক্ষক বা শিক্ষক, যিনি আপনাদেরকে বিজ্ঞান পড়ায়, যিনি ছাত্রদেরকে বিজ্ঞান পড়ায়, এখন তিনি যখন ক্লাসে স্টুডেন্টদেরকে বিজ্ঞান পড়াচ্ছে, যে বিজ্ঞানের একটা তত্ত্ব যেমন ধরেন অভিকর্ষ অভিকর্ষ তত্ত্ব, এই জিনিসটা পড়াচ্ছে, নিউটনের অভিকর্ষ তত্ত্ব পড়াচ্ছে, এখন একটা বলদ, একটা মফিজ, একটা মুমিন, একটা ছাত্র হাত তুলে বলল, স্যার স্যার স্যার, আপনি বিজ্ঞানের কি আবিষ্কার করছেন? আপনি তো বিজ্ঞানের কিছু আবিষ্কার করেন নাই, তাহলে আপনি বিজ্ঞানের কথা বলেন কেন? কেন বলবেন? আপনি তো বিজ্ঞানের কথা বলতে পারেন না, আপনি তারা তো আগে আবিষ্কার সারাদিন করে আর আসেন, ফেসবুকে তারপর বসে আপনি বসে, বিজ্ঞানের কথা বলতে পারবেন। আমার কথা শেষ হয় নাই, শেষ তারা কথা তো শেষ করার আগে কথা বলেন না, কথা শেষ করার আগে কথা বলেন না। হ্যাঁ, বলতেছে স্যার স্যার স্যার, আপনি তো বিজ্ঞানের কি আবিষ্কার করছেন? স্যার আপনি তো বিজ্ঞানের কিছু আবিষ্কার করেন নাই, তাহলে বিজ্ঞানের আগে আবিষ্কার করেন, তারপরে আপনি আমার অভিকর্ষ তরণ, অভিকর্ষ শক্তি, অভিকর্ষ তত্ত্ব বুঝাইতে আসেন। আপনার কথা আমি শুনবো না, আপনার আমি মানবো না, আপনার কথা আমি মানবো না, আপনি তো বিজ্ঞানের কিছু আবিষ্কার করেন নাই। তো ওই যে এই ছেলেটা যখন এই এই কাজটা করবে, তারপর ধরেন পরীক্ষায় আসলো, পরীক্ষায় লেখা আসলো অভিকর্ষ তত্ত্ব কাকে বলে। তারপর সে আমরা বলল, সে উত্তরে লিখলো, উত্তরের খাতায় লিখলো যে এই প্রশ্ন আমারে করছে হচ্ছে গিয়ে স্কুলের টিচার, স্কুলের টিচারে কি আবিষ্কার করছে? কিছুই আবিষ্কার করে নাই, তাহলে আমি আপনার উত্তর দিব কেন? এই এই উত্তর যখন সে লিখবে, তখন সে পরীক্ষায় কত পাবে জানেন? পরীক্ষাতে তখন সে আন্ডা পাবে, ঘোড়ার ডিম পাবে, জিরো পাবে, ফেল করবে। বুঝছেন, বুঝতে পেরেছেন? আপনি তো আপনি ঠিক আছে, আপনার কথা এবং আপনার যুক্তি শুনে আমি পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে আপনি কোনো একটা মাদ্রাসায় সারা জীবন পড়ালেখা করেছেন, এমনকি আপনি কোনোদিন কোনোদিন কোনো স্কুলেও যান নাই সম্ভবত। আমি সত্যি এই বলেছি আমার না আপনি ইন্টারমিডিয়েট মাদ্রাসায় মাদ্রাসার সার্টিফিকেট ছাত্র? আছে, আমার না না, আমি ইন্টারমিডিয়েট নিশ্চিত সার্টিফিকেট আছে, আপনাকে দেখাবো। আপনি, তাহলে আপনি মানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে যখন, সেই সেই সময় আপনি পাশ করছেন এবং প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যে প্রশ্নপত্র ফাঁস সেটা দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন, এবং আপনি কোনোদিন কোনো বিজ্ঞান বই পড়েন নাই। আপনার বিজ্ঞান ইন্টারমিডিয়েটের বিজ্ঞান বইটার লেখক কে নাম বলেন তো? হ্যাঁ, ইন্টারমিডিয়েটের ধরেন ইন্টারমিডিয়েটে পদার্থ বিজ্ঞান থাকে বিজ্ঞান বই, বলেন আপনি? ইন্টারমিডিয়েটে হ্যাঁ, ধরেন পদার্থ ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বই। আমি পড়ছি কমার্স থেকে, আমি পড়ছি আচ্ছা, কমার্স কমার্সে থেকে, আমি পড়ছেন। আচ্ছা, বিজ্ঞান নিয়ে কেন মেট্রিক তো পাশ করেছেন না? ক্লাস 9-10-এর হ্যাঁ বিজ্ঞান বইয়ের নাম, পদার্থ বিজ্ঞান বইয়ের লেখক কে? আমি এখন আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলা বইয়ের না না লেখককে, না তো এখন আপনি কিভাবে, বিজ্ঞানের তো অনেকগুলো না না সাবজেক্ট থাকে, অনেক জনের লেখক লেখে, আমি কার নাম বলবো? কারণ এক এক উদ্ধার তো এক এক জনের লেখা, ওই যে বইয়ের ঠিক আছে? বইয়ের সামনে এই বইটা কে কে মিলে লিখেছেন সেই নামগুলো লেখা থাকে, আপনি কখনো পড়েন নাই? ক্লাস 9-10-এর হুম, বিজ্ঞান বইয়ে, পদার্থ বিজ্ঞান বই বা জীব বিজ্ঞান বই, যে কোনো বিজ্ঞান বই, আপনি কি ইন্টার মানে মেট্রিকে আপনি কি কমার্স পড়েছেন নাকি মেট্রিকে সায়েন্স হ্যাঁ ছিল? অবশ্যই, মেট্রিকে সায়েন্স ছিল কমার্স, না, কমার্স পড়েছেন? আচ্ছা, তখন একটা সাধারণ কমার্স বিজ্ঞান বই যে ছিল না আপনাদের? সাধারণ বিজ্ঞান বই ছিল না আপনাদের? হ্যাঁ একটা হ্যাঁ সাধারণ ছিল, বিজ্ঞান বই ছিল না? সেই সাধারণ বিজ্ঞান বইটার প্রথম পাতা উল্টাইলেই নাম লেখা থাকে, এই বইটা কারা কারা মিলে লিখেছে, আচ্ছা কয়েকজন সম্পাদক মন্ডলী থাকে, তাদের কয়েকজনের একজনের নাম বলেন তো, যে সেই বইটা কারা কারা লিখেছে, সেই একজনের নাম বলেন তো ভাই। ভাই, আপনি বলেন, আমার তো এই এখন যে মনে কোনো নাই। একটা নাম,
তার মানে এটা হচ্ছে আপনি ইন্টার হচ্ছে কাস্ট নকল করে পাস সোশ্যাল করছেন। মেট্রিক দিছি 10 বছর আগে দিছি, এটা মনে থাকার কথা। আচ্ছা আমি 2011 আচ্ছা ঠিক সালে আছে, ইন্টার বুঝতে মেট্রিক পারলাম পরীক্ষা বুঝতে দিছি। পারলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলাম যে আপনি অনেকদিন আগে পড়েছেন দেখে আপনার তবে মনে নেই। আরেকটা কথা ছিল, এখন আপনি কি আমাকে এটা বলতে পারবেন, আপনি কি আমাকে এটা বলতে পারবেন যে সেই যে বইটা যে যারা লিখেছে, যারা সম্পাদক মন্ডলীতে ছিল, তারা কি কি আবিষ্কার করেছে? এটা কি আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে এই বেটা তোরা কি কি আবিষ্কার করছিস, তাহলে বিজ্ঞান বই লেখছিস কেন? জিজ্ঞেস তারা করেছেন তো ভাইয়া কখনো? সারাদিন ফেসবুকে আসে আসি, গোটা মেল দেন সারাদিন তারা ফেসবুকে আসে আসি তারা বলে আমরা বিজ্ঞান, ফেসবুকে আমরা লেখুক, ফেসবুকে বিজ্ঞান নিয়ে বলুক বা বইতে বিজ্ঞান নিয়ে বলুক বা পত্র পত্রিকায় বিজ্ঞান নিয়ে লেখুক, যেখানেই লেখুক না কেন, বিজ্ঞান নিয়ে কথা বলার জন্য যদি বিজ্ঞানের কোনো আবিষ্কার করতে হয়, তাহলে ওই ভদ্রলোকদেরও কোনো কিছু আবিষ্কার করে বিজ্ঞান বই লেখা উচিত ছিল, কিন্তু তারা, আমি নিশ্চিত তারা কখনো বিজ্ঞানের কোনো কিছু আবিষ্কার করে নাই। হ্যাঁ, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে বিজ্ঞান নিয়ে আলোচনা করতে হলে বা বিজ্ঞান নিয়ে বক্তব্য দিতে হলে বা বিজ্ঞান জানতে হলে বুঝতে হলে বিজ্ঞানী হতে হবে, কোনো কিছু আবিষ্কার করতে হবে, এমন কোনো নিয়ম নাই। বুঝতে পেরেছেন এই জিনিসটা? বুঝতে আমি পেরেছেন? বুঝতে পারছি। তো ভাইয়া হ্যাঁ, আরেকটা এখন কথা পরের ছিল প্রশ্নে ভাইয়া, যাবেন, এখন পরের প্রশ্নে যাবেন। যদি বুঝতে না পেরে থাকেন, তাহলে আপনি আপনার আরে মাথাটাকে আর একটু আরেকটা খাটাবেন। আমি আপনি কি কি বুঝতে কথা পারছেন, বলেছি না না, শুনে নেন শুনে নেন। আপনি যদি আমার কথা বুঝতে না পেরে থাকেন, তাহলে এই ভিডিওটা আগের থেকে বারবার বারবার দেখবেন, প্রতিদিন 3 বার করে দেখবেন, কুল হু আল্লাহ পড়ে 3 বার করে এই ভিডিওটা দেখবেন, বুঝছেন? তাহলে আপনি বুঝতে পারবেন কুল হু আল্লাহ পড়ার ফজিলতে। আপনি এই ভিডিওটাতে আমি যা বলেছি, কুল হু আল্লাহ সূরাটা পারেন না? পড়ি কুল হু আল্লাহ সূরাটা পড়ে তারপরে এই ভিডিওটা যে মানে মোবাইলে পু দিবেন, একটা কুল হু আল্লাহ সূরাটা পড়ে মোবাইলে একটা পু দিয়ে তার ভিডিওটা শুনবেন মন দিয়ে, তাহলে আপনি যে আমি যে কথাগুলো ঠিক আছে। বলেছি না সেগুলো বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আচ্ছা আপনি ভাইয়া দ্বিতীয় আরেকটা প্রশ্নটা কথা করেন। ছিল, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমার শিক্ষাগত যোগ্যতা আপনার থেকে অনেক বেশি, এবং আমি আমার শিক্ষাগত যোগ্যতা যার তার সাথে আলোচনা করি না। কেন আপনি সবাই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করেন, আমাকে বলছেন মূর্খ, বাংলাদেশের মাদ্রাসার ছাত্র সবাই মূর্খ, আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি সেটা তো বলতে হবে। সেটা আমি বলেছি, এটা আমি আমরা বলে শুনেছি দিয়েছি, যে আপনি আপনার ইন্টার থেকে পাস অনেক করেছেন, অনেক বেশি। আমি তো তো অবশ্যই ওটা ইন্টার পাস ওটা ঠিক করেছি, আছে, কিন্তু মেট্রিকও পাস করেছি, আমি আরো অনেক কিছু পাস আপনি করেছি, ইন্টার এবং পরে আপনার থেকে পড়ালেখা অনেক করেন নাই বেশি। এটা কি? কারণ আপনি 2013 সালে না কয় সালে জার্মানি গেছেন, আর পড়াশোনার সুযোগ আর কই পেয়েছেন? আপনি 12 সালে সম্ভবত ইন্টার দিয়েছেন। আমি ইন্টার দিয়েছি 2000 সালে। হ্যাঁ, আচ্ছা আপনার তো বুঝতে শিক্ষাগত পেরেছেন? যোগ্যতাটা বলেন, আপনি যে ইনফরমেশনটা জানতেন যে আমি 2012 সালে ইন্টার দিয়েছি, সেটা আসলে যে মিথ্যা, সেটা আপনি বুঝতে পেরেছেন? এখন আপনাকে আমি বলতেছি আমি কিভাবে আপনি এটা জানতে বুঝতে পারবেন। পারছি। উইকিপিডিয়ার নাম শুনেছেন কখনো? উইকিপিডিয়ার নাম শুনেছেন কখনো? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, উইকিপিডিয়াতে ঢুকবেন, হুম ঢুকে আসিফ মহিউদ্দিন ইংরেজিতে লিখে সার্চ করবেন। আচ্ছা, তাহলে সার্চ আপনি আপনার করলে একটা শিক্ষাগত পেজ যোগ্যতাটা পাবেন, বলবেন না এটাই তো? একটু শুনে নেন শুনে নেন শুনে নেন, সেইখানে আমার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, এবং সেগুলা হচ্ছে রেফারেন্স আচ্ছা, সহকারে দেওয়া আছে। রেফারেন্স সহকারে যখন দেওয়া আপনার থাকবে, শিক্ষাগত তখন যোগ্যতা আপনি বুঝতে কতটুকু পারবেন। জানা নাই সেটা শেষ, সেই আপনি জন্য আবার জিজ্ঞেস মাঝখানে করলাম। কথা বলতেছেন, আপনি আবারও বেয়াদবের মতো মাঝখানে কথা বলতেছেন ভাই, আপনাকে আমি থামতে বলেছি না? আপনিও তো কথা বলতেছেন ভাই, আপনিও তো আমি আমার কথা মাঝখানে কয়েকবার বলতেছি, কথা আপনার বলছেন। আমার কথার মাঝখানে আপনি কথা বলতে পারেন না। আমি কথা বলতেছি আচ্ছা যখন, সেখানে আপনি কথা বলতে পারেন না। আপনি উইকিপিডিয়াতে ঢুকে আসিফ মহিউদ্দিন লিখে সার্চ করে ইংরেজিতে লেখা আছে, আপনি, যদিও আমি নিশ্চিত যে আপনি ইংরেজি বুঝবেন না, তাহলে কি আর করা, একজন আপনার স্কুলে নিয়ে যাবেন, সেটা প্রিন্ট আউট করে স্কুলে নিয়ে যাবেন বা আপনার মাদ্রাসাতে নিয়ে যাবেন, মাদ্রাসাতে নিয়ে আপনার হুজুরের কাছে বলবেন যে হুজুর এটা তো ইংরেজিতে লেখা, এটা তো আমি বুঝতেছি না, এখানে কি লেখা একটু পড়ে শোনান আপনার আমারে, তারপরে সে নিশ্চয়ই আপনাকে পড়ে শোনাবে, এবং সেইখানে রেফারেন্স সহকারে অথেন্টিক ইয়াগুলা দেয়া আছে, দেয়া থাকে, ঠিক আছে? এই তথ্যটাও আপনি ওইখান থেকে গিয়ে জেনে আসতে পারেন, ঠিক আছে? আপনার কে উত্তর দিয়ে দিয়েছে, এখন আপনি পরের প্রশ্নে যান। আচ্ছা, এই ব্যাপারে একটা কথা বলি, আপনারা বিজ্ঞানের কিছুই আবিষ্কার করতে পারেন না, পড়ালেখার যোগ্যতাও বলতে পারেন না। আপনারা আসলে মূলত পড়াশোনা তেমন করেন না, আর ওই যত বিজ্ঞান আছে সব চাই বিয়ে গণিমতের মাল এগুলাই, ঠিক আছে, আচ্ছা, আপনাদের মানে দৌড়েছে এই এতটুকু, তো আর যদি কেউ প্রশ্ন এই তো করে তার তার সে বেয়াদব মূর্খ অশিক্ষিত, এটাই মানে ঠিক আপনি আছে। এটাও বুঝতে এগুলো পারেন নাই, এগুলো আপনি এটাও আর বুঝতে কয়দিন পারেন নাই যে কয়দিন আপনি যে এই একজন গণিমতের মাল মূর্খ এবং কাটিয়ে অশিক্ষিত, দিয়ে এগার আপনি কয়দিন যে হয়ে একজন গেল, অনেক মূর্খ বছর এবং তো পড়ছে। অশিক্ষিত, আপনি, ও আচ্ছা, আপনি প্রিন্ট আউট কিভাবে করবেন সেটা আপনাকে অশিক্ষিত বুঝিয়ে দিই। হলে তো আপনি প্রিন্ট আউট, একটা নিরশিক্ষতা জিনিস বলবেন, প্রিন্ট আপনি আউট তো করতে পারেন, পড়াশোনার কোনো কোনো কিছু শিক্ষিত প্রিন্ট নেই, আউট করতে পারেন, কোনো এইগুলো কিছু আপনি প্রিন্ট আউট বলবেন করতে আমি পারেন? জানি, এগুলো সবাইকে বলেন, আর কয়দিন বলবেন?